আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংস করতে আন্দোলনের নামে বিএনপি জামায়াত নাশকতা চালিয়েছে দেশের উন্নয়ন অগ্রযাত্রা শেষ করে দেয় তাদের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নির্যাতিত ছাত্রলীগের নারী কর্মীদের সাথে সোমবার বিকেলে গণভবনে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী জানান যারা আন্দোলনের নামে দেশের সম্পদ ধ্বংস করেছে তাদের মধ্যে বিন্দুমাত্র দেশপ্রেম নেই থাকলে এভাবে দেশকে বিশ্বের কাছে ছোট করতে পারতো না আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতে সেটাকে নষ্ট করে দেওয়া সেটাই তো করা হলো কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা যা সুযোগ পেয়ে গেল তাহলে আমার প্রশ্ন যে কি অপরাধটা কি করলাম তাহলে মানুষের জীবন মান উন্নত করা মানুষের খাদ্যের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা